আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করলেন আমি হজে যাব আমার ছেলেকে মেরেছে এর বিচার না করে তো যাওয়া যাবে না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এবার ছেলের হাত ধরে ওই গরিব প্রতিবেশীর কাছে চলে গেলেন গরিব প্রতিবেশীর বাড়িতে যখন চলে গেলেন যাওয়ার পর ওই প্রতিবেশীর বাড়িতে যেয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এ বাড়ির অধিবাসীরা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহু আকবার যখন তিনি সালাম দিয়ে দাঁড়িয়ে রইলেন ওই গরিব প্রতিবেশী বের হয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আলেম তার বাড়ির সামনে দাঁড়ানো ডাকতে বলে হুজুর আপনি এত বড় মাপের একজন আলেম আমার কাছে কেন আসলেন আমাকে তো ডেকে পাঠালে আমি আপনার বাড়িতে চলে যেতে পারতাম আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানে রাত আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানে রাত আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে স্বামী হিসেবে স্ত্রী হক আদায় করতে হবে আজকে আমাদের সমাজে এই হকগুলো আজকে আদায় করা হয় অনেক ক্ষেত্রে আমরা একে অপরের হক নষ্ট করি বিশেষ করে আমার ভাইরা যারা আছে বিবাহ করার পর স্ত্রীর দেন মোহর আদায় করা এটা ফরজিয়া এটা কি বলেন তো ফরজিয়া কিন্তু অনেক ভাই আজকে আমরা আছি বিবাহের সময় 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দিন মোহর আমরা নির্ধারণ করি কিন্তু স্ত্রী সেই হক আদায় করি না এটা করা দরকার আছে না নাই ফরজিয়া তো অবশ্যই করবে আজকে এই কালেমা তালিম তালকিনের জন্য সরকার করে ব্যান্ডেলে ব্যান্ডেলে টাকা দেয় একই কালেমা দেওয়া দেওয়ার জন্য আজকে আমাকে ফাঁসির কাছে ঝুলতে হয় কথা বলেন ঠিক কিনা তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন জেলে কথা বলে না তুমি যে কোরআনের ওয়াজ করিলে হাদিয়া তো পামেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর আগে প্রাণ মিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
تسليما اللهم وعلى سيدنا مولانا محمد اللهم وعلى سيدنا আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রার্থনা আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রার্থনা রমজানে রাত আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানে রাত আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া মনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সপ্তাহে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সপ্তাহে জান্নাত যেন হয় ঠিকানা এই তো সবার সপ্তাহে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো সবা প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে তুজিন করে লা ইলাহা La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Mabud la ilaha La ilaha illallah لا إله إلا الله 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 আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله. সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যে মহামনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছে। আমি আপনি ইচ্ছে করে আসতে পারি না, বসতে পারি না, আমাকে আপনাকে আসার বসার তৌফিক কে দিয়েছে? কৃপণতা করবেন না, জোরে বলেন কে দিয়েছে? সেই আল্লাহর জন্য রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের ভালোবাসা উজাড় করে যারা হাট বাজারে আছে তাদের কর্ণ কোহরে পৌঁছায়, যারা রাস্তাঘাটে আছে তাদের কর্ণ কোহরে পৌঁছায়, যারা বাড়িতে আছে তাদের কর্ণ কোহরে পৌঁছায়, কালিমাতুস শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশার ইমামুল আনবিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইউনিভার্সাল প্রফেট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারিমের 114টি সূরার মধ্য থেকে দুই নম্বর সূরা, দুই নম্বর পারা, সূরা আল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সাবলীল ভাষায় কোরআন সুন্নাহ ভিত্তিক যেন কথা বলতে পারে, আপনারা আমলে নিয়ে শুনতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমি আমার নির্ধারিত বিষয় রমজান মাসের রমজানের গুরুত্ব ও আমল, যেহেতু সামনে রমজান মাস আর বেশি দিন বাকি নাই, আমি রমজান মাসের রমজানের গুরুত্ব এবং আমল নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমার কণ্ঠে বারাকা দান করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ইমানদাররা, ওহে যারা ইমান এনেছো, শোনো, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। আল্লাহু আকবার! তাহলে রোজা শুধু আমাদের উপর ফরজ করা হয়নি, আমাদের পূর্ববর্তী আদম সবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এই পৃথিবীর জমিনে এসেছে, সকল নবীদের এবং নবীদের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। রোজা কেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে দান করলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ধারণ করতে পারো, এজন্য আমি উম্মতে মুহাম্মাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহ আকবার! রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, রমজান মাসে আমরা রোজা রাখবো,
রমজান মাসে আমরা তারাবির সালাত আদায় করব কিন্তু মিস্টার ইবলিস শয়তান তো আমাদের ছেড়ে দেবে না কথা ঠিক কি না ইবলিস শয়তান চায় ওর উম্মতে মুহাম্মদ যেন রমজান মাসে রোজা রেখে সাকসেসফুল না হয় এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসের ভিতরে বলে ইযা জাআ রমাদান যখন রমজান মাস আসে ফতিহাত আবওয়াবাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয় আল্লাহু আকবার শুধু জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় না وغلقت ابواب النار জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয় সুবহানাল্লাহ বলেন ওয়াসালসালাতিশ শায়াতিন আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় জিনজিরাবদ্ধ করা হয় শয়তানকে বেঁধে রাখা হয় প্রিয় ভাইয়েরা আমার উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শুধু তাই না শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করে বন্ধ করে রাখা হয় এরপরেও যখন রমজান মাস আসে বলেন তো মানুষ খারাপ কাজ করে কি করে না জোরে বলতে করে কি করে না অনেকেই আছে দেখবেন সামনে রমজান মাস গোটা বাংলাদেশে এটা চালু আছে যখন রমজান মাস আসবে দেখবে বিশেষ করে চায়ের দোকানগুলোতে হোটেলগুলোতে পর্দা করে লাল এবং কালো কাপড় দিয়ে ঢেকে পর্দা করে মানুষকে খাওয়ানো হয় কি হয় না জোরে বলে ভাই কি হয় না হয় রমজান মাসে এটা অহরহ ঢাকা শহর খুলনা শহর সিলেট শহর যত শহর আছে এমনকি বাংলাদেশের আনাচে কানাচে এই অপকর্ম চলে কি চলে না জোরে বলেন চলে কি চলে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদের দান করেছেন কারণটা হলো যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি লাআল্লাকুম তাত্তাকুন যেন আমরা খোদা ভীতি অর্জন করতে পারি এই জন্য রমজান মাস আল্লাহ আমাদের দান করেছে রমজান মাস যখন আমাদের ভিতরে আসবে রমজান মাসের গুরুত্ব অনেক বেশি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে জানাইছেন আসমিলি ওয়ানা আজমি রোজা কেবলমাত্র একমাত্র আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং বান্দাকে দান করবো বলে আল্লাহ আকবার এই পৃথিবীতে যত ইবাদত আছে বিশেষ করে সালাত হজ যাকাত পিতা মাতার খেদমত সত্য কথা বলা যত ইবাদত আছে কোন ইবাদত আল্লাহ বলেন নাই ওই ইবাদত করলে আমি আমার গোলামকে নিজে হাতে আমি পুরস্কার দেব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা ইবাদত বলেছেন বান্দা যদি রোজা আমার জন্য রাখে আমি আল্লাহ ওই রোজার পুরস্কার নিজে হাতে দান করব আল্লাহু আকবার চিন্তা করে আল্লাহ যদি কোন বান্দাকে এই রমজানের পুরস্কার তার নিজ হাতে দান করে বলেন তো কোন করবে না বেশি করবে জোরে বল তাহলে কোন করবে না বেশি করবে মালিক যখন কোন কর্মচারীকে ঘোষণা দেয় বলে এই কাজগুলো করলে তোমাকে বেতন নির্ধারিত বেতন দেওয়া হবে আর এই কাজটা করলে তোমাকে আমি নিজের হাতে বকশিস সহ বেতন দিব বলেন তো মালিক যখন বলে কম দেয় না বেশি দেয় বেশি দেয় গুরুত্বপূর্ণ মাস
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী যখন কথা বললেন অধিকাংশ মুহাদ্দিস কেরামগণ বলেন যখন আল্লাহ স্বয়ং কোন বান্দাকে রুদার পুরস্কার দেবে এই পুরস্কারটা স্বাভাবিক কোন পুরস্কার না এই পুরস্কারটা হলো স্বয়ং আল্লাহ বান্দাকে দেখা দেবে আল্লাহু আকবার জান্নাতের ভিতরে একটি দরজা আছে একটি গেট আছে যে গেটটির নাম রায়াত এই রায়াত নামক গেট দিয়ে কোন বান্দা প্রবেশ করতে পারবে না কোন বান্দা ঢুকতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদার ছাড়া এই রায়াত নামক দরজা এই রায়াত নামক গেট রোজাদারকে ডেকে ডেকে বলবে আহলান সাহালান আসো 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 সারাটা জীবন তুমি আল্লাহ পাকের হুকুম পালন করেছো রমজান মাসের সিয়াম পালন করেছো আসো 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 আল্লাহ পাক স্পেশাল ভাবে আমাকে তৈরি করেছে আজকে শুধুমাত্র কেবলমাত্র আমার ভিতর দিয়ে রমজান মাসে রোজা পালনকারীরাই প্রবেশ করবে আল্লাহু আকবার সিয়াম পালনকারী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে জান্নাতের ভিতরে যখন থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে রমজান মাসের পুরস্কারটা নিজের রোজাদার সিয়াম পালনকারীদেরকে সাক্ষাৎ দেবে দেখা দেবে আল্লাহ জিজ্ঞাসা করবে ও আমার গোলামেরা শোনো সারাটা জীবন আমাকে না দেখে রোজা রেখেছ আমাকে ভয় করে রোজা রেখেছ ইচ্ছা করলে তুমি রতনপুর বাজারে যাইয়া দোকানের ভিতরে বসে খাইতে পারতা কিন্তু খাও নাই একমাত্র আমার ভয়ে ইচ্ছা করলে তুমি বাসায় থাকিয়া ফ্রিজের ভিতর থেকে অত্যন্ত দামি খাবার বের করে খাইতে পারতা খাও নাই আমার ভয়ে যখন তোমার সামনে ইফতারকে সাজানো হলো কত আইটেমের ইফতার ইচ্ছা করলে তুমি খাইতে পারতা খাও নাই কেবলমাত্র আমার ভয়ে ও সাউন পালনকারীরা আসো 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 আজকে আমি আল্লাহ স্বয়ং তোমাদের সাথে সাক্ষাৎ দেব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের পর্দা ফেলে দেবে বান্দারা আল্লাহকে দেখা শুরু করে দেবে দেখতে 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 কোটি কোটি বছর হয়ে যাবে বান্দাদের কোন সেন্স থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দা ফেলে দিবে বান্দাদের হুশ ফিরে আসবে আল্লাহ জিজ্ঞাসা করবে ও গোলামেরা তোমরা আমাকে কতক্ষণ দেখেছো বলো বলো এবার ওই জান্নাতীরা বলবে যারা দুনিয়া জমিনে সিয়াম পালন করেছিল বলবে রব্বুল আলামিন আমরা আপনাকে কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টা দেখেছি আল্লাহ বলবে না না তোমরা আমাকে কোটি 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 বছর দেখেছো তাহলে রমজান মাসে রোজা রাখলে কি উপকার আবার চিন্তা করে আমরা জান্নাতের ভিতরে আল্লাহর দর্শন চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এজন্য রমজান মাসে বেশি বেশি আমল করতে হবে আজকে আমি রমজান মাসের চারটি আমল নিয়ে কথা বলবো কয়টি জোরে বলতে হবে কয়টি চারটি আমল নিয়ে কথা বলবো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী গোটা রমজান মাসে চারটি আমল করেছেন বেশি বেশি করে আর বলেছেন উম্মতদেরকে তোমরাও এই চারটি আমল বেশি বেশি করে করবা এক নাম্বার যে আমল আল্লাহর নবী বেশি বেশি করেছেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার সবচেয়ে বেশি বেশি ইস্তিগফার পাঠ করেছেন এক নাম্বার আমল কি করেছেন
استغفار বেশি বেশি পাঠ করেছে হাদিস শরীফে অনেক গুণ استغفار এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী হাদিস শরীফে অনেক গুণ استغفারের কথা বলেছেন আজকে আমরা তিনটি استغفار নিয়ে কথা বলব ইনশাআল্লাহ সব চিজে সব استغفারটা হাদিস শরীফে এসেছে সেটা হলো আস্তাগফিরুল্লাহ 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 এটা সবার মুখস্থ আছে না জোরে বলেন মুখস্থ আছে না হাদিস শরীফের সবচেয়ে সব استغفار এটা আমরা রমজান মাসে গোটা রমজান মাসে বেশি বেশি পাঠ করব দুই নাম্বার যে استغفারের কথা বলবো যে استغفারের ফজিলত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসের ভিতরে এভাবে বলেছেন যদি কোনো ব্যক্তি গোনা সমুদ্রের ফেরা সমান হয় আর ওই ব্যক্তি যদি এই ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাই ক্ষমা চাই মাগফিরাত চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গোনাহ মাফ করে দেবেন একটু জোরে বলেন না আল্লাহু আকবার আয়াতটি হাদিসে এই আকি ইস্তিগফারের বর্ণনা এভাবে এসেছে ফজিলত যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে রণক্ষেত্র থেকে পালিয়ে আসে কাফের বেঈমানদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে আর এই যুদ্ধ থেকে পলায়ন করা ফিরে আসা এটা হলো কবিরা গুনাহ কি গুনাহ জোরে বলেন কি গুনাহ কবিরা গুনাহ কোনো ব্যক্তি যদি এই কবিরা গুনাহ করে ফিরে আসে এরপরে তার ভুল বুঝতে পারে সে অন্যায় করেছে অপরাধ করেছে গুনাহ করেছে আর যদি কোনো ব্যক্তি এই ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চায় মাগফিরাত চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ করে ইস্তিগফারটা কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আল্লাহু আকবার বলেন এই ইস্তিগফার মুখস্থ আছে না জোরে বলেন মুখস্থ আছে না যদি কারো মুখস্থ না থাকে তাহলে আজকে বাসায় যে আপনারা এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এরপর আরেকটি ইস্তিগফার তিন নম্বর যে ইস্তিগফারটা হাদিসে এসেছে সেই ইস্তিগফারের নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার নাম কি সাইয়্যিদুল ইস্তিগফার ইস্তিগফারের নেতা ইস্তিগফারের সর্দার কোন ব্যক্তি যদি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলে কোন ব্যক্তি যদি এই ইস্তিগফারটা দিনের বেলায় পাঠ করে কখন দিনের বেলায় আর ওই দিন যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আর আস্তে বলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন কোন ব্যক্তি যদি এই ইস্তিগফারটা রাতের বেলায় পাঠ করে আর ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহর জান্নাতে সে চলে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন হলো দিন শুরু হয় কি দিয়ে বলেন তো ফজর দিয়ে দিন শুরু হয় কি দিয়ে ফজর দিয়ে কোন ব্যক্তি যদি ফজরে এই ইস্তিগফারটা পাঠ করে আর সারাদিন যদি না পাঠ করে তাহলে ওই দিনে যদি সে মৃত্যুবরণ করে সে কোথায় চলে যাবে জোরে বল তাহলে কোথায় চলে যাবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন তো রাত শুরু হয় কি দিয়ে মাগরিব দিয়ে কি দিয়ে মাগরিব দিয়ে কোন ব্যক্তি যদি মাগরিবের সালাতের পরে এই ইস্তিগফারটা পাঠ করে আর সারা রাত সে ঘুমাই থাকলো আর ইস্তিগফারটা পাঠ করলো না ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে বলে সুবহানাল্লাহ ইস্তিগফারটা কি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানী ওয়া আনা আবদুকা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু
أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. الله أكبر. الله النبي بالشمس برحمة الله এই সাইয়েদুল ইস্তিগফারের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, যদি কোন ব্যক্তি দিনে অথবা রাতে এই ইস্তিগফার পাঠ করে আর এই ইস্তিগফার পাঠ করার উপর যদি তার ইন্তেকাল হয়ে যায় সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় আমার, ইস্তিগফারের ফজিলত অনেক বেশি। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী এই পৃথিবীর জমিনে তাসবিহ বললেন, বুঝে থাকলে বলেন তো আল্লাহ নবীর আগে কোন গুনাহ ছিল? জোরে বলেন, কোন গুনাহ ছিল? আল্লাহ নবীর পরের জীবনে কোন গুনাহ হয়েছে? আল্লাহ নবী যদি গুনাহ করেন এই ধারণা কারোর অন্তরে পোষণ হয় তার ইমান থাকবে না, কথা ঠিক কিনা? আল্লাহ নবীর আগে কোন গুনাহ ছিল না, আল্লাহ নবী পরেও কোন গুনাহ করেন নাই, নিষ্পাপ মাসুম। নবীরা গুনাহ করতে পারে? পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমি দৈনিক 70 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করি। যে নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যে নবী জীবনে কোনো গুনাহ করতে পারে এমন ধারণা করলে ঈমান থাকবে? থাকবে না। সেই নবী যদি দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তিগফার পাঠ করতে পারে, তাহলে আমার আপনার কতবার পাঠ করা উচিত বলেন? অনেকবার না? অনেকবার। কিন্তু আমরা ইস্তিগফার পাঠ করতে চাই না। প্রিয় ভাই আমার, আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে, কারণ ইস্তিগফারের মর্যাদা মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ চার ইমামের একজন, চার ইমামের একজন, নাম শুনছেন না আপনারা? নাম শুনছেন? তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেম, হাদিস বিশারদ, তিনি জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন, 10,000 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি ছিলেন। বলি সুবহানাল্লাহ, কত লক্ষ? 10 লক্ষ, চারটেখানি ব্যাপার না, 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার সারাটা জীবন হাদিস সংগ্রহের কাজে কাটিয়েছে। হাদিস সংগ্রহ করতে করতে তিনি লিখে ফেললেন যথেষ্ট বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ। আল্লাহু আকবার করে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার জীবনী পড়তে গিয়ে ছোট্ট একটি ঘটনা আমি পেয়েছি। তিনি একবার হাদিস সংগ্রহের জন্য বহু দূরে সফর করেছিলেন। যাওয়ার পরে বৃদ্ধ বয়সে যখন তিনি কোন একটা জনপদে কোন একটা এলাকায় পৌঁছাইলেন, সেখানে আসরে রাজার হয়ে গেল। এরপরে তিনি ওই একটা মসজিদে ঢুকে আসরে সালাত আদায় করলেন। মুসাফির মানুষ, নতুন এলাকা, কাউকে চেনে না, সেখানে তিনি আসরে সালাত আদায় করে বসে থাকলেন, তাসবিহ তাহলিল জিকির আজগার পাঠ করতে থাকলেন। এরপরে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন মাগরিবের সালাতের আজান দিয়ে দিল, তিনি একই মসজিদে বসে একই মসজিদে ইমামের পিছনে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করার পরে একই মসজিদে বসে থাকলেন। এরপরে তিনি একই মসজিদে যখন বসে থাকলেন মাগরিবের সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজগার পাঠ করতেছেন, এরপরে এশার আজান হয়ে গেল,
একই মসজিদে তিনি ইমামের পিছনে এশার সালাত জামাতে আদায় করে বসে আছেন ইনডিমিন টাইম খাদেম এসে বলে ও চাচা যান আমি মসজিদের তালা লাগিয়ে দেব আপনি মসজিদ থেকে বের হয়ে যান খাদেমের কথাই ইমাম মাহমুদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলে ও খাদেম আমি একজন মুসাফির ভাই এই অঞ্চলে নতুন আমার যাওয়ার কোন জায়গা নাই আমি এখানে আসরের সালাত আদায় করেছি এই মসজিদে ইমামের পিছনে মাগরিবের সালাত আদায় করেছি এই ইমামের পিছনে এশারের সালাত আদায় করেছি আমি এই মসজিদে ফজরের সালাত আদায় করতে চাই আমাকে একটু সুযোগ করে দাও আল্লাহু আকবার করে খাদাম ডাক দিয়ে বলে না না আপনাকে যদি আমি থাকতে দেই আমার চাকরি থাকবে না বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি বের হয়ে যান আমি মসজিদে তালা লাগিয়ে দেব কারণ খাদেম তো আর চেনে না তিনি কাকে বের করছেন কথা ঠিক কি না যদি চিনত যদি জানত কোনদিন বের করত জরুরি বের করত বের করত উপরন্ত না পেয়ে কি করবে বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত বের হয়ে গেলেন মসজিদ থেকে এবার রাস্তায় বেরে তিনি হাঁটতেছেন প্রচন্ড শীত কুয়াশা ভালো কিছু দেখা যায় না আমি যখন উত্তরবঙ্গে মাহফিলে যাই দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম এই অঞ্চলও কিন্তু প্রচুর শীত পড়ে কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে এত শৈত্য প্রবাহ হয়েছিল কুয়াশা এত পরিমাণ পড়েছিল গাড়ির ভিতর থেকে বাইরে ভালো দেখা যাচ্ছিল না মুরব্বী মানুষ তিনি হাঁটতে হাঁটতে এবার একটা বাজারের কাছে চলে গেলেন বাজারে যাওয়ার পর দেখেন একজন রুটিওয়ালা যুবক তিনি রুটি তৈরি করতেছে আর বিক্রি করতেছে ডাক দিয়ে বলেন হে যুবক আমি একজন মুসাফির এই এলাকায় আমি নতুন এসেছি কোথায় আমার কোথাও আমার যাবার জায়গা নাই তুমি যে এই উনুনে এই চুলায় আগুন ধরিয়ে রুটি সেকতেছ আমি কি তোমার উনুন থেকে একটু আগুন পোহাইতে পারি তোমার উনুন থেকে আমি কি একটু আগুন পোহাইতে পারি আমার শরীরটাকে গরম করতে পারি যুবক ডাক দিয়ে বলে চাচা জান আপনি আমার উনুন থেকে আগুন পোহাবেন তাপ গ্রহণ করবেন এতে আমার আপত্তি নাই কিসের জন্য আপত্তি থাকবে আসেন আমার উনুন থেকে তাপ গ্রহণ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বৃদ্ধ মানুষ এবার উনুনের পাশে দাঁড়াইয়া ওই উনুন থেকে তাপ গ্রহণ করতেছে হাতগুলো গরম করে শরীরের সাথে লাগাচ্ছে শরীরটাকে গরম করতেছে তার নজর গেল ওই যুবকের দিকে ভালো করে খেয়াল করে শুনলেন যুবক গেল মুখে ভিড় 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 করে কি বলে ভিড় ভিড় করে কি করে কি বলে ভালো করে খেয়াল করে শুনলেন যুবক তার মুখে একটি শব্দ বার 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 বলতেছেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যুবক যখন রুটি তৈরি করার জন্য খামির প্রস্তুতি করে পাত্রে পানি দেয় বলে আস্তাগফিরুল্লাহ রুটি গুলো যখন হাত দিয়ে ওই খামির গুলো হাত দিয়ে মাখায় বলে আস্তাগফিরুল্লাহ যখন যুবক দোলা করে বলে আস্তাগফিরুল্লাহ রুটি গুলো যখন হাত দিয়ে বেলে বলে আস্তাগফিরুল্লাহ রুটি গুলো যখন উনুনে থাকে তখন বলে আস্তাগফিরুল্লাহ রুটি গুলো যখন কোন কাস্টমারকে দেয় খরিদ্দারকে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ কাস্টমারের কাছ থেকে যখন কোনো টাকা নাই অর্থ নাই তখনও বলে আস্তাগফিরুল্লাহ ওই টাকাগুলো নিয়ে যখন তার পাত্রে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে যুবক
আমি অনেক সুন্দরে তোমার এই মুখ থেকে আস্তাগফিরুল্লাহ 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 বাক্যটি শুনতেছি হে যুবক তুমি বলো এই আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পেয়েছো এই আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পেয়েছো আমাকে বলো যুবক ডাক দিয়ে বলে চাচা যা আমি একজন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ আকবার বলে মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যে দোয়া করতে দেরি হয় কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করে না চিন্তা করে এই কথাটা যখন শুনছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন যুবক বলে কি আমি জামানার শ্রেষ্ঠ আলে একজন মুজাদ্দিদ হাদিস বিশারদ আমি আমি এখনো মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না আর এই যুবক বলেছে মুস্তাজাবুদ দাওয়া সে আমার কি আমল করে যে আমলের বিনিময়ে সে মুস্তাজাবুদ দাওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন যুবক তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি কি আমল করো যে আমলের বিনিময়ে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলে জবাব ডাক দিয়ে বলে চাচা যান আমার এই ছোট্ট জীবনে যত দোয়া আমি করেছি আস্তাগফিরুল্লাহ পাক করিয়া আজ পর্যন্ত একটা দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় নাই শুধুমাত্র একটা দোয়া কবুল করে নাই আর বাকি সব দোয়া কবুল করে নিয়েছে আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হে যুবক তোমার কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই নাই বলো 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 তার কিউরিওসিটি তৈরি হয়ে গেল জানতে আগ্রহ তৈরি হয়ে গেল যুবক ডাক দিয়ে বলে চাচা যান আমার এই ছোট্ট জীবনে আমি সব দোয়া করেছি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আর একটি দোয়া আমি আল্লাহর কাছে করেছিলাম বলেছিলাম মালিক শুনেছি এই জামানার শ্রেষ্ঠ আলেম এই জামানার মুজাদ্দিদ বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল তার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই দেখা করতে চাই রাব্বুল আলামিন এই দোয়াটা আপনি কবুল করে নিয়েন এবং আমি বিশ্বাস করি আজও কালও এই দোয়াটা আমার রব কবুল করে নেবে কথা ঠিক কি না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে যুবক তুমি যে দোয়াটা আল্লাহর কাছে করেছো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে দেখার জন্য তার বাড়িতে যাওয়া লাগবে না তার খানকায় যাওয়া লাগবে না তার গ্রামে যাওয়া লাগবে না ও যুবক তুমি এই দোয়াটা করেছো এই দোয়াটা তোমার রব আল্লাহ কবুল করে নিয়েছে আনা আহমদ ইবনে হাম্বল আমি হলাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার বলবেন না আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার বাড়িতে যাওয়া লাগবে না তার এলাকায় যাওয়া লাগবে না তার খানকায় যাওয়া লাগবে না তার কাছে যাওয়া লাগবে না স্বয়ং তোমার রব তোমার প্রভু এই আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠাইছেন বলে আল্লাহু আকবার যুবক যখন শুনলেন ইনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে জড়িয়ে তুললেন তার কপালে একটা চুমু এঁকে দিলেন আর বললেন ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আমার জীবনে আর কোন দোয়া কবুল হতে বাকি না এ দোয়াটু আল্লাহ কবুল করে নিয়েছে কিসের বিনিময়ে আস্তাগফিরুল্লাহর বিনিময়ে বিশ্বাস করে আমি আপনি যদি এই আস্তাগফিরুল্লাহ করে যদি আল্লাহর কাছে দোয়া করি আজ হোক কাল হোক আমার আপনার দোয়া কবুল করে নেবেন কে আমার আপনার মনের আশা মিটিয়ে দেবেন কে জোরে বলতে হবে কে তুমি মিটাও সকল জবাব দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই প্রমাণ করে তুমি মিটাও সকল আশা দুদিন আগে পরে তোমার কাছে
তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার ছাড়া নিষিদিন আল্লাহ তুমি দয়া সাগর আল্লাহ তুমি দয়া সাগর রহমানুরহিম তোমার দয়াই পূর্ণ আমার ছাড়া নিষিদিন তোমার দয়াই পূর্ণ আমার ছাড়া নিষিদিন তুমি পারো করতে বচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিক জগতে তুমি পারো করতে বচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিক জগতের তোমার কাছে চাইতে পানা তোমার কাছে চাইতে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন কথা ঠিক কিনা জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شو بقول صلى الله عليه وسلم রমজান মাসে মনে আছে তো এক নাম্বার যে আমলটা করবো সেটা হলো ইস্তেগফার কি বলে সবাইকে বলতে হবে কি বলে ইস্তেগফার দুই নাম্বার যে আমলটা করব সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি 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 করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব আল্লাহু আকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা কালেমা বলি কি বলি কালেমা আদম সফিউল্লাহ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবী তাওহীদের বাক্য এই দাওয়াতটাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ কি বলেছেন বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ রমজান মাসে আমরা বেশি বেশি এই আমলটা করব সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ আসুন আজকে আমরা এই লা ইলাহার একটু ব্যাখ্যা শুনি সারাটা জীবন আমরা বইতে পুস্তকে পড়ে এসেছি লা ইলাহা কোন ইলাহা নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কিন্তু এটা কালেমার সঠিক অর্থ নয় আমি কালেমার ব্যাখ্যা করতে যে আশ্চর্য হলাম লা ইলাহা কোন ইলাহা নেই এই কথাটা ভুল এই কথাটা কি ভুল লা ইলাহা এর অর্থ হলো কোন আইনদাতা নেই কোন বিধানদাতা নেই কথা বলেন ঠিক কিনা কোন আইনদাতা নেই কোন বিধানদাতা নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহু আকবার করে যদি এই কথা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তাহলে কোন নবী কাফের বেঈমানদের দ্বারা নির্যাতিত হতো না কথা ঠিক কিনা যখন নবীরা দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ
জমিদার সৃষ্টিদার আইন চলবে তার কথা বলে ঠিক কিনা তাহলে শুরু হয়ে গেছে জ্বালা পড়া কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা অত্যন্ত দামি একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী একজন আদরের সাহাবী ছিলেন নাম ছিলেন আবু হুরায়রা নাম কি আবু হুরায়রা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সংস্পর্শে সব সময় থাকতেন হাদিস সংগ্রহের কাজের জন্য আল্লাহর নবী একবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ফাদখালাল জান্নাহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলি আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন সাথে সাথে বের হয়ে গেলেন মানুষের ভিতরে প্রচার শুরু করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ মান ক্বালা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আমি মাত্র আল্লাহর নবীর কাছ থেকে শুনে এসেছি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেছেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার বলেন এই দাওয়াত যখন দিচ্ছিলেন হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল তিনি লেখেন আবু হুরায়রা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ এই কালেমার দাওয়াত দিচ্ছে এই কালেমার দাওয়াত যখন দিচ্ছে তিনি তাকে একটা ঘুষি মেরে দিলেন যখন ঘুষি মারলেন আর বললেন আবু হুরায়রা ও আল্লাহর নবীর সাহাবী ও ইসলামের ভাই আমার আপনি কেন এই দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আবু হুরায়রা ডাক দিয়ে বলে ও ভাই আমার আল্লাহর নবীর কাছ থেকে এই মাত্র শুনে আল্লাহ এলাম আল্লাহর নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার আল্লাহর নবীর কাছে বিচার চলে গেল আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে বিচার দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ বলেছি এজন্য ভাই ওমর আমাকে মেরেছে এর বিচার আপনাকে করতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন ডাক দিলেন চলে আসলেন আল্লাহর নবীর দরবারে ডাক দিয়ে বলেন আল্লাহর নবী ও ওমর তুমি কি আবু হুরায়রাকে মেরেছো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রাকে মেরেছি কারণ সে কালেমাকে সহজ করেছে কি সহজ করেছে কালেমাকে সহজ করেছে সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এজন্য তাকে আমি আঘাত করেছি সে কালেমাকে কেন এত সহজ করলো আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আবু হুরায়রা আমি তো এটাকে প্রচার করতে বলি নাই তোমাকে তুমি কেন প্রচার করলে এর অর্থ বুঝতে হবে এর মর্ম বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ তার মানে হলো এই দুনিয়ার জমিনে যে আল্লাহর হুকুম মানবে আল্লাহর বিধান মানবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করবে আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করবে আল্লাহর আইনকে শ্রদ্ধাশীল করে আল্লাহর আইন বাস্তবায়ন করবে লেলিন কালমিসের আইন বাস্তবায়ন করবে না তাদের জন্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ এই জন্য অমর তোমাকে মেরেছে অমর ভুল করো নাই তুমিও ভুল করো নাই কারণ তুমি না বুঝে কালেমার দাওয়া দিয়েছো বলে আল্লাহ আকবার প্রিয় ভাইরা যুগে 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 যারা এই কালেমার দাওয়াত দিয়েছে তারাই নির্যাতনের শিকার হয়েছে কথা ঠিক কিনা জোরে বল তোমার কথা ঠিক কিনা আমরা সবাই একজন ব্যক্তির নাম জানি না তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক জগৎ বিখ্যাত তাফসীর তাফসীর ফি জিলালিল কোরআন এই লেখকের রচিতা হলো সৈয়দ কুতুব শহীদ মিশরের কায়রোতে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল জামাল আব্দুল নাসের জালিম বাদশাহ
তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে তাকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল লম্বা হিস্টরি আমি সংক্ষিপ্ত আকারে বলবো প্রিয় ভাইরা আমার তাফসীর ফি জিলালিল কুরআনের লেখক সৈয়দ কুতুব শহীদ যখন ইসলামী আন্দোলন শুরু করে দিলেন মিশরের কায়রোতে টাটকা যুবকগুলো রাস্তায় নেমে এলো তারা ইসলামী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হয়ে বলতে শুরু করলো আজকে থেকে আর কোরআনের বাইরে কোন আইন চলবে না সৃষ্টিজাত আইন চলবে না রাস্তাঘাটে মিছিল মিটিং শুরু হয়ে গেল তারা বলতে শুরু করল যদি চোর চুরি করে তার হাত কেটে দাও যদি কোনো ব্যক্তি দুর্নীতি করে টেন্ডারবাজি করে তাকে আইনের আওতায় এনে বিচার করো দেশের শত্রু স্বাধীনতার শত্রু যারা তাদেরকে নির্দিষ্ট করে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসো গোটা বিষয়ে বিক্ষোভে ফেটে পড়ল আইন যা সৃষ্টি যার আইন চলবে জাবার আব্দুল নাসের দেখলো এই গণজোয়ার ঠেকানো যাবে না উপায়ন্ত না হয়ে উপায়ন্ত না পেয়ে তিনি এই তাফসীর ফি জিলালিল কুরআনের লেখক সৈয়দ কুতুব শাহীনকে তিনি গ্রেপ্তার করলেন এবং সর্বশেষ তাকে ফাঁসির কাছে ঝুলানোর রায় দিয়ে দিলেন বলি নাউজবিল্লাহ জোরে বলেন নাউজবিল্লাহ যেদিন তার ফাঁসির কাছে ঝুলানো হবে গোটা মিশরে সবাই কান্না চোখের পানি দরদর করে নেমে আসতেছে সৈয়দ কুতুব শাহীনকে যে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল জেলখানার একটা নিয়ম হলো যখন কোন ফাঁসির কাছে আসামিকে ফাঁসি দেওয়া হয় তার এক ঘন্টা আগে জেলখানার ইমাম এসে তাকে কি পড়ায় কালেমা পড়ায় কি পড়ায় কালেমা পড়ায় সৈয়দ কুতুব শাহীদের ফাঁসির দেওয়ার দিন যখন ঘনিয়ে এলো ওই জেলখানার ইমাম এসে আসলেন তাকে কালেমা পড়ানোর জন্য কিসের জন্য কালেমা পড়ানোর জন্য এসে পরে হে সৈয়দ কুতুব শাহীদ তুমি কালেমা পড়ো আফদালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সৈয়দ কুতুব শাহীদ বলে তুই আমারে কালেমা শিখাইস না রে আজকে তুই যে কালেমার তালিম তালকিন দেওয়ার জন্য আমার কাছে এসেছিস এই কালেমার তালিম তালকিন দেওয়ার জন্য তুই প্রশাসনের কাছ থেকে সরকারের কাছ থেকে টাকা পাস একই কালেমার সঠিক ব্যাখ্যা রাখার কারণে আজকে আমাকে ফাঁসির কাছে ঝুলতে হয় কথা বলেন ঠিক কিনা তুই যখন কালেমার দাওয়াত আমার কাছে পৌঁছেছিস তোর চেয়ে আমি ভালো রকম জানি কালেমার ব্যাখ্যা কি কারণ আজকে এই কালেমার তালিম তালকিনের জন্য সরকার করে ব্যান্ডেলে ব্যান্ডেলে টাকা দেয় একই কালেমা দেওয়া দেওয়ার জন্য আজকে আমাকে ফাঁসির কাছে ঝুলতে হয় কথা বলেন ঠিক কিনা তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন জেলে কথা না তুমি যে কোরআনের ওয়াজ করিলে হাদিয়া তো কমেলে দেখো সেই কোরআনের দাক্ষালিকে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর আগে প্রাণ মিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি নিসওয়াক করার ফজিলত তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হাত পাতাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বাল্ব হয়ে জ্বলতে পারো না শুধু হাত পাতাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মা একটু বলো না কথা ঠিক কিনা ভাই আমার আমি এই তাফসীর ফি জিলালিল
প্রদান করেছি জগৎ বিখ্যাত একটি কিতাব, তাফসীরের কিতাব। এই কিতাব লিখতে যে শুধু তিনি নয়, আদম সুফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীর বুকে কালেমা দাওয়াত দিয়েছে, বলেন তো কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন চালাইছে কিনা? চালাইছে। এজন্য যারা ইমানের ধারক বাহক গোটা বিশ্বে, যারা এই ইমান এই কালেমাকে বুকে লালিত করেছেন, লালন পালন করেছেন, তারা কোনদিন ভয় করে না। এজন্য আমরা রমজান মাসে দ্বিতীয় যে আমলটি বেশি বেশি করবো সেটা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমি দুইটি আমলের কথা বলেছি এ পর্যন্ত, এক নাম্বার কি বলেন তো, মনে আছে কিনা জিজ্ঞাসা করি। এক নাম্বার কি? আস্তাগফিরুল্লাহ। দুই নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নাম্বার যে আমলটা আমরা বেশি বেশি করব সেটা হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ। আমরা আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইব। কি চাইব? জোরে বলতে হবে, কি চাইব? জান্নাত চাইব। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না, কারা কারা চাই, দু হাত একটু আল্লাহকে দেখাই। একদম তাকবীর দেন, তাকবীর দেন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেন বলে আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিভাবে জান্নাতে যাওয়া যাবে আজকে সহজ পাঁচটি উপায় বলবো। কয়টি? জোরে বলেন কয়টি? নোট করে নেন এই পাঁচটি আমল আজকে আমি আপনাদেরকে সহজ করে বলবো। এই পাঁচটি আমল যদি আমি আপনি করতে পারি, অতি সহজে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে বলে আল্লাহ আমিন। এক নাম্বার জান্নাতে যাওয়ার যে আমলটা আমরা করব সেটা হলো ঈমান ও আকীদা বিশুদ্ধ করব। কি করব? ঈমান ও আকীদা বিশুদ্ধ করব। ঈমানের ভিতরে যেন কোনো ভেজাল না থাকে, কোনো শিরিক না থাকে, নির্ভেজা নির্ভুল একটা ঈমান আমাদের আনতে হবে। যদি আমার আপনার ভিতরে ঈমানের ভিতরে ভেজাল থাকে, শিরিক থাকে, তাহলে কোনদিন জান্নাতে যেতে পারবো না। এখন আপনি বলবেন, হুজুর আমার ইমান তো খাঁটি, আমার ইমান তো একদম খাঁটি, আমার ইমানে কোনো ভেজাল নাই। এটা ভাইর আমার, ইমানটা যদি খাঁটি করতে পারি, ইমান ও আকীদা যদি সহি করতে পারি, বিশ্বাস করে আমাদের জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে অনেকের সন্তান হয় না, কি হয় না, সন্তান হয় না। এক্ষেত্রে অনেকে মাজারে যায়, মাজারে যাওয়া কোনো দোষনীয় না। আমি মাজারের বিরুদ্ধে কোনো কথা বলবো না। মাজারে যাবেন, জিয়ারতে নিয়ে সব হবে, যে কেউ মাজারে যেয়ে মাজারে সিজদা করে, এটা শিরিক কিনা বলেন তো? স্পষ্ট শিরিক। আমি আমাদের অনেকগুলো ইউটিউব ফেসবুকে ভিডিও দেখেছি, আর হামেশা অনেক মাজারগুলোতে সিজদা হয়। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি কোন মাজার দিয়ে মান্নত করেন, সিজদা করেন, তাহলে আপনি শিরিক করলেন, আর এই শিরিক করার কারণে আপনার ইমানটা খাঁটি হবে হবে না। এই জন্য আমরা আমার আপনার যা প্রয়োজন সব কার কাছে চাইব? জোরে বলতে কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহর কি দেওয়ার ক্ষমতা নাই? আছে। এজন্য এক নাম্বার যে কারণটা হবে জান্নাতে যাওয়ার সহজ উপায় সেটা হলো ইমান ও আকীদা বিশুদ্ধ করব। কি করব বলেন তো? ইমান ও আকীদা বিশুদ্ধ করব। দুই নাম্বার কারণ হলো, দুই নাম্বার জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো সময় মতো এবং নিয়ম মতো নামাজ পড়ব। আল্লাহ আকবার। সময় মতো সালাত আদায় করব, নিয়মিত সময় মতো সালাত আদায় করব। তার মানে হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাউতা। নিশ্চয় আমি সঠিক সময়ে সালাতকে ফরজ করেছি,
ব্যাপার হলো নিয়মিত সালাত অনেকেই আদায় করে কিন্তু সময় মতো আদায় করে অনেক মা বোনেরা আছে যারা সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত চলে যাওয়ার পরে সালাত আদায় করে জোহরের সালাত প্রায় বিকাল বেলায় পড়ে বিকালের সালাত মাগরিবের সময় পড়ে এটা হলো নিয়মিত যদি সালাত পড়ে সময় মতো সালাত না আদায় করার কারণে আল্লাহর দরবারে কবুল হবে হবে না সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর নবী হাদিসে বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ সালাত হলো জান্নাতের চাবি বলেন তো সালাত কি জোরে বলতেন সালাত কি যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে হাদিস শরীফে একটি হাদিস এভাবে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দাকে ডেকে ডেকে বলবেন বান্দা যাও 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 আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম জান্নাতের সংবাদ পাওয়ার পরে বান্দার ভিতরে আনন্দে আত্মহারা হয়ে যাবে বান্দা দৌড় দিয়ে জান্নাতের দিকে রওনা হবে জান্নাতের কাছাকাছি জান্নাতের গেটের মুখে যাওয়া পরে দেখবে জান্নাতের ভিতরে তালা দেওয়া কি দেওয়া তালা দেওয়া বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে মালিক বড় মায়া করে মহব্বত করিয়া জীবনের গুনাহগুলো মাফ করিয়া জান্নাত দান করলেন জান্নাতে আসলাম কিন্তু তালা দেওয়া চাবি তো দিলেন না চাবি না দিলে আমি খুলবো কি করে এখন ওই জান্নাতের যে তালা দেওয়া ওটা কি বলেন তো ধাক্কা দিয়ে ভাঙা যাবে ঠেলা দিয়ে সরানো যাবে দুনিয়ার জমিনে আমার আপনার ঘরে যখন তালা দেওয়া থাকে চাবি যদি হারায় যায় তালা ভাঙা যায় দরজা ভাঙা যায় ওয়াল ভেঙে ঘরের ভিতর ঢোকা যায় কিন্তু জান্নাতের তালা খোলার মতো ভাঙার মতো জান্নাতের তালা ভাঙার মতো কোন জিনিস আছে জান্নাতের দরজা ভাঙার মতো কিছু নাই বান্দাটা যে বলবে মালিক মায়া করে মহব্বত করিয়া জান্নাত দান করলেন চাবি তো দিলেন না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন গোলাম চাবি তো আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোর হাতে দিয়েছিলাম বান্দা ডাক দিয়ে বলবে মালিক আমি তো চাবি পাই নাই আল্লাহ বলবে কেন কেন আমার হাবিব কি বলে নাই আসসালাতু মিফতাহুল জান্নাহ সালাত জান্নাতের চাবি আমার হাবিব কি বলে নাই আমার হাবিবের অবস্থ বলে আলিমুলাবা কি বলে নাই আসসালাতু মিফতাহুল জান্নাহ সালাত জান্নাতের চাবি তুমি কি দুনিয়ার জমিনে সালাত কায়েম করো নাই সালাত পড়ো নাই বান্দা বলবে না মালিক রব্বুল আলামিন আমি সালাত আদায় করি নাই আল্লাহ বলবে যাও যাও তাহলে আজকে জান্নাত তোমার জন্য না কথা ঠিক কি না আজকে আমার সমাজে বিশেষ করে যুবক ভাইদের ভিতরে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখবেন মুসল্লির কত ধরন আমার সমাজে কিছু আছে একদম নিয়মিত মুসল্লি কেমন মুসল্লি বলেন তো নিয়মিত মুসল্লি পাঁচত্ব ছাড়া তারা কখনো বাদ দেয় না ঝড় হোক তুফান হোক বৃষ্টি হোক বজ্রপাত হোক এই জীবন চলে যাবে কিন্তু সালাত বাদ এরা হলো খাঁটি ইমানদার এরপরে কিছু মুসল্লি আমরা পাবো তারা হলো দুই অক্ত পড়ে তিন অক্ত পড়ে না মন চাইলে পড়ে মন চাইলে পড়ে না এমন মুসল্লি নাই আস এরপরে কিছু মুসল্লি পাবে দেখবেন সারা সপ্তাহের ভিতরে একদিন নামাজ পড়েন শুধুমাত্র জুমার দুই রাকাত নামাজ পড়ে আছে না নাই জোরে বলতে হবে এই সংখ্যা বেশি না কো বেশি ওই নামাজগুলোতে এক কাতার পড়ে না জুমার দিন দেখবেন বারান্দা জায়গা হয়ে আরো নিচে অনেক দূরে চলে যায় ওটা ঠিক কি না ঠিক এবার আরো কিছু মুসল্লি পাবেন যারা
ওয়াক্তিও পড়ে না জুমাও পড়ে না বাৎসরিক মুসল্লি দুই ঈদের সালাত পড়ে আছে না নাই যারা বলে আছে না নাই আছে এজন্য মুসলমান ঘরে জন্ম গ্রহণ করলে মুসলমান হওয়া যায় না আমি আপনি মুসলমান ঘরে জন্ম গ্রহণ করেছি এজন্য মুসলমান হওয়া যাবে না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো পাকা হয় সালাতের উপরে মানুষ সালাতের উপরে কথা ঠিক কি না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো পাকা হয় সালাতের উপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো পাকা হয় সালাতের উপরে এই জীবনে সালাত জানো এই জীবনে নামাজ জানো না হয় তোমার কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা ঠিক কি না এমন হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি পজল করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কথা ঠিক কিনা প্রিয় ভাই আমার তাহলে জান্নাতে যাওয়ার দুই নম্বর যে কারণ আমি বলতে চেয়েছি সহজ করে বলেন তো কি সালাত আদায় করতে হবে কি আদায় করতে হবে জোরে বলেন সালাত আদায় করতে হবে যদি দুনিয়ার জমিনে আমি আপনি সালাত আদায় না করি তাহলে কি জান্নাতে যাওয়া যাবে জোরে বলেন জান্নাতে যাওয়া যাবে যাওয়া যাবে না যেহেতু সময় খুব সংক্ষিপ্ত এজন্য আমি আর সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেব তিন নাম্বার যে সহজ উপায় আমি হাদিস কোরআন রিসার্চ করে পেয়েছি সেটা হলো হালাল উপার্জন করতে হবে কি উপার্জন করতে হবে হালাল কত অর্থ উপার্জন করতে হবে আজকে আমরা উপার্জন ঠিকই সবাই করি কিন্তু উপার্জন করতে যে কথা আমরা ভাবি না যে আমার টাকাটা হালাল না হারাম কথা ঠিক কিনা বিশ্বাস করেন ভাই আমার যদি আপনার উপার্জিত সম্পদ হালাল না হয় যদি হারাম হয়ে যায় আপনি জান্নাতে যেতে পারবেন এজন্য আমাদের উপার্জনটা কি করতে হবে সবাই বলেন কি করতে হবে হালাল অর্থ উপার্জন করতে হবে হালাল অর্থ যদি আমি আপনি উপার্জন করি জান্নাতে যাওয়া সহজ হবে কি হবে না হবে চার নাম্বার যে জান্নাতে যাওয়ার সহজ আমলের কথা বলবো সেটা হলো উত্তম আচরণকারী হতে হবে কি হতে হবে উত্তম আচরণকারী হতে হবে এই যে ব্যক্তি হিসাবে সমাজের সকলের হক আদায় করতে হবে কি আদায় করতে হবে হক আদায় করতে হবে প্রতিবেশীর হক আদায় করতে হবে একজন ছেলে হিসেবে মেয়ের হক আদায় একজন ছেলে হিসেবে বাবার হক আদায় করতে হবে স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করতে হবে আজকে আমাদের সমাজে এই হকগুলো আজকে আদায় করা হয় অনেক ক্ষেত্রে আমরা একে অপরের হক নষ্ট করি বিশেষ করে আমার ভাইরা যারা আছে বিবাহ করার পর স্ত্রীর দেন মোহর আদায় করা এটা ফরজিয়া এটা কি বলেন তো ফরজিয়া কিন্তু অনেক ভাই আজকে আমরা আছি বিবাহের সময় 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দিন মোহর আমরা নির্ধারণ করি কিন্তু স্ত্রী সেই হক আদায় করি না এটা করা দরকার আছে না নাই ফরজিয়াত অবশ্যই করবে এরপরে আজ আমরা একে অপরের প্রতিবেশীর হক আদায় করি না কি করি না প্রতিবেশীর হক আমরা আদায় করি না প্রতিবেশীর হক আমাদের আদায় করতে হবে কারণ এই পৃথিবীতে আপনার আপনজন আপনি বিপদে পড়লে আপনার আপনজন আসার আগে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যিনি সবার আগে দৌড়িয়ে আছেন তিনি কে বলেন তো প্রতিবেশী প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করবে যদি আপনি প্রতিবেশীর হক সহজভাবে আদায় করতে পারেন তাহলে অতি সহজে আপনি জান্নাতে চলে যাবেন কিন্তু আমরা একে অপরের হক আদায় করতে চাই না মসজিদের ইমাম যখন মসজিদে চাকরি করে
মসজিদের ইমামের হক আমরা আদায় করি না। দেখা যায় মসজিদের ইমাম 4,000, 5,000, 6,000 টাকা বেতন পায়, আমার আপনার যখন কুরবানির সময় চলে আসে কুরবানি দেই, ইমাম সাহেব যে খতিব সাহেব যে আমার আপনার গরুটা জবাই দিয়ে আসে, কিন্তু গোস্ত আমি আপনি নিজে খাই, কোনদিন ইমাম সাহেবকেও গোস্ত দেয় না, কথা ঠিক কিনা? আমার ঘরে দিলের খাল্লা গায়ে কতগুলো শোনা, প্রতিবেশীর হক আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, বলা হয়েছে যখন কোন কোরআনের মজলিস কায়েম হয়ে যেত তখন তিনি যদি সেখানে যাইতেন ওই বক্তা বলতো, দেখো দেখো আসমানের চাঁদ এসেছে। আল্লাহ আকবার বলেন। তিনি একবার হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলেন, সব কার্যক্রম শেষ হজে বের হবে এমন সময় তার ছেলেটা কাঁদতে 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 বাসায় চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সন্তানকে ডেকে বলে, বাবা কাঁদো কেন, কি হয়েছে তোমার, কে মেরেছে বলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ছেলে বলে, বাবা ওই পাড়ায় গিয়েছিলাম, ওরা গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছিল, আমি একটু চাইলাম, আমাকে তো দিল না, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করলেন, আমি হজে যাব, আমার ছেলেকে মেরেছে, এর বিচার না করে তো যাওয়া যায়, যাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এবার ছেলের হাত ধরে ওই গরিব প্রতিবেশীর কাছে চলে গেলেন। গরিব প্রতিবেশীর বাড়িতে যখন চলে গেলেন, যাওয়ার পর ওই প্রতিবেশীর বাড়িতে যেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ বাড়ির অধিবাসীরা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। যখন তিনি সালাম দিয়ে দাঁড়িয়ে রইলেন, ওই গরিব প্রতিবেশী বের হয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আলেম তার বাড়ির সামনে দাঁড়ানো, ডাক দিয়ে বলে, হুজুর আপনি এত বড় মাপের একজন আলেম আমার কাছে কেন আসলেন? আমাকে তো ডেকে পাঠালে আমি আপনার বাড়িতে চলে যেতে পারতাম, আমার থাইকার ভালো জায়গা নাই, বসানোর মতো কোনো ভালো চেয়ার নাই, আমি আপনাকে কোথায় বসতে দেব? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, তোমাকে আমাকে বসতে দিতে হবে না, তুমি আগে বলো আমার এই ছেলেকে তুমি কি মেরেছো? বলে, হ্যাঁ হুজুর আমি আপনার ছেলেকে মেরেছি। কেন মেরেছো বলো বলো। তখন ওই প্রতিবেশী ডাক দেয়া বলে, হুজুর আমি একজন দিন মজুরি গরিব মানুষ, আমি প্রতিদিন কামলা লোকের বাড়িতে জোন দেই, কামলা খাটি, এরপরে যা ইনকাম করি এটা দিয়ে আমার পরিবার চলে, কিন্তু আজকে বের হয়েছিলাম 3 দিন পর্যন্ত কোনো কাজ আমি পাই নাই, আমার পরিবার পরিজন আহার দিতে আমি খেতে দিতে পারি নাই, এজন্য আজকে যখন আমি কাজে গিয়েছি আমার ছেলে ক্ষুধার্ত, আমার বাবা ক্ষুধার্ত, আমার মা ক্ষুধার্ত, আমার বিবি ক্ষুধার্ত, কি করে খেতে দিব? এজন্য আমি যখন কাজ না পেয়ে বাসায় ফিরতেছিলাম হঠাৎ করে আমি দেখি একটা গরু মরা গরু কে যেন ফেলে দিয়েছে, আমি গরু চামড়া ছিলে কিছু বস্তু নিয়ে এসে আমার স্ত্রীর হাতে দিলাম, আমার বললাম প্রাণের বিবিরে কিছু পাইলাম না মরা গোস্ত খাওয়া, এখন আমাদের জন্য হালাল, তুমি রান্না করো আজকে এটাই দিয়ে আমাদের সংসার চালাতে হবে। আমার স্ত্রী রান্না করলো আমরা খেতে বসলাম, আপনার ছেলে যখন আমার ছেলের বন্ধু আমার বাসায় যখন ঢুকলো সে বারবার আমাদের কাছে গোস্ত চাচ্ছিল, আমি তো জানি গোস্ত আমাদের জন্য হালাল, হুজুর আপনার ছেলের জন্য তো হালাল না, এজন্য তাকে বললে বুঝবে না, এজন্য গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। হুজুর যদি আমি কোন অপরাধ করে থাকি ভুল করে থাকি আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ
ভাবলেন আমি হজে যাচ্ছি, ইতিপূর্বে তো অনেকবার হজ করেছি, আমার প্রতিবেশী না খেয়ে তিন দিন পর্যন্ত না খেয়ে মরা গরুর গোশত খায়, আমি খোঁজ নিতে পারি নাই, এর চেয়ে বড় কুফল পুরা কেউ হতে পারে না। বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে সব টাকা এনে ওই গরিব প্রতিবেশীকে দিয়ে বলে, ভাই আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও, আমি হজে যাওয়ার নিয়ত করেছিলাম কিন্তু তোমার এই দুর্দশা থেকে আমি আর হজে যাব না, এই নাও টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে প্রজন মিটায় ফেলো এবং বাকিটুকু তুমি কিছু কিনে ব্যবসা করে তুমি নিজেই স্বাবলম্বী হয়ে যাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছুদিন যাওয়ার পরে তার বন্ধু হজে গিয়েছিল, বাড়িতে ফিরে আসার পরে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি হজ থেকে কবে ফিরে আসলা বলো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, বন্ধু রে আমি তো এবার হজে যাই নাই, আমি আমার হজের টাকাগুলো সব আমার গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু ডাক দিয়ে বলে, এটা কি করে সম্ভব, আমি যখন হজে গিয়েছি কামাগার তওয়াফ করেছি, দেখি তুমি আমার সামনে, যখন আমি মুজদালিফায় রাত্রি যাপন করেছি দেখি তুমি আমার পাশে, যখন মিনায় কুরবানি করেছি দেখি তুমি আমার আগে কুরবানি করেছো, যখন আমি সাফা আমার সাই করেছি দেখি তুমি আমার গেতাওড়া, ও বন্ধু বলে তুমি কি করে এটা করলা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি জানি না, যখন ওই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমায় পড়লেন, স্বপ্নে তাকে দেখানো হয় কে যেন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার টাকা তুমি তোমার গরিব প্রতিবেশীকে দেওয়ার কারণে আমি একজন ফেরেশতাকে তোমার সূরাতে ধারণ করিয়া তোমার হজের সকল কাজগুলো সম্পাদন করেছি। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আজকে এই বছরে যত হাজি হজ করতে এসেছিল সকল হাজির হক আমি আল্লাহ এই দানের বিনিময়ে কবুল মঞ্জুর করে নিয়েছি। আল্লাহু আকবার। এজন্য চার নাম্বার যে আমল করব জান্নাতে যাওয়ার জন্য সেটা হলো উত্তম আচরণকারী হতে হবে, কি হতে হবে। আর পাঁচ নাম্বার হলো অন্যান্য যে মৌলিক ফরজ ইবাদত গুলো আছে সেগুলো সঠিক নিয়মে করতে হবে। আল্লাহু আকবার। যদি সঠিক নিয়মে করতে পারি তাহলে আমাদেরকে জান্নাত দান করবে কে, জরবানকে কে, আল্লাহ। এছাড়া আমি আমার মা বোনদের নিয়ে আর একটি কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মা বোনেরা যদি চারটি আমল করতে পারে, কয়টি? বিশেষ করে আমার মা বোনেরা খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, যদি আজকে এই চারটি আমল আপনারা করতে পারেন আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছে তাকে আমি জান্নাতে নিয়েই ছাড়বো। আল্লাহু আকবার করে কোন পুরুষের ক্ষেত্রে আল্লাহ নবী এই চারটি কেন কোনো কথা বলে নাই, যে কোন পুরুষ যদি কোনো আমল করে তাহলে তাকে আল্লাহ রসুল নিজ জিম্মায় জান্নাতে নিয়ে যাবে, কিন্তু নারীদের ক্ষেত্রে চারটি কথা বলেছেন, কয়টি জোরে বলেন, কয়টি? এক নাম্বার, নিয়ম মতো প্রথমত সালাত আদায় করতে হবে, কি করতে হবে জোরে বলেন, কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আমার মা বোনেরা খুব সাবধান, আমার মা বোনেরা সালাত ঠিকই আদায় করে, একটু আগে আমি আলোচনা করেছি, কিন্তু নিয়ম মতো সময় মতো আদায় করে না, কথা বলেন ঠিক কি না? দুই নাম্বার যে আমলটি আমার মা বোনেরা করবে সেটা হলো এই সামনে রমজান মাস, রমজান মাসে বেশি বেশি আমল করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা মা বোনদের উপর ফরজ, কথা বলেন ঠিক কি না? তিন নাম্বার যেটা সেটা হলো পর্দা করতে হবে, কি করতে হবে? পর্দা। আজকে আমার সমাজে কি পর্দা আছে? জনগণ পর্দা আছে? পর্দা নাই আজকে আমার সমাজে, পর্দা নাই আজকে আমার বিবি আপনার বিবি বাজারে মার্কেট করতে যায় কি যায় না? যায়। আল্লাহ নবী বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা দাউসা, কোন দাউস জান্নাতে প্রবেশ করবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাউস কারা? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বললেন, যারা তার স্ত্রীকে বিবিকে
بپردائی بازارے ماتے گھاٹے ہٹ بازارے پاٹائی تارا ہلو داؤس চিন্তা করেন আপনি হাজী হতে পারেন আপনি মাওলানা হতে পারেন আপনি মুফতি হতে পারেন আপনি যাই হতে পারেন না কেন যদি আপনার পরিবার আপনার বিবি আপনার মেয়ে আপনার মা আপনার আপনজন যদি পর্দা না করে আপনি জান্নাতে যেতে পারবেন পারবেন না এজন্য আমার মা বোনদের কি করতে হবে বেশি বেশি পর্দা করতে হবে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না তিন নাম্বার যে আমল যেটা বললাম বেশি বেশি পর্দা করতে হবে আর চার নাম্বার যে আমলটা করতে হবে সেটা স্বামীর খেদমত করতে হবে কি করতে হবে স্বামীর খেদমত করতে হবে বর্তমান প্রেক্ষাপটে আমার মা বোনেরা এটা বলবে যে হুজুর আমি সালাত আদায় করতে পারবো আমি রমজান মাসে রোজা রাখতে পারবো আমি পর্দা করতে পারবো কিন্তু স্বামীর খেদমত করতে পারবো না রাজি না হবি আমার মা বোনদেরকে আমি বলবো অবশ্যই স্বামীর খেদমত করবে এই স্বামীর খেদমত যদি আপনি করতে পারেন জান্নাত কে দান করবে জোরে বলেন আমার আম্মার কলিজার টুকরো নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র বিশ্ব নবীর খেদমত করার কারণে আমার রব আমার আল্লাহ স্বয়ং আল্লাহ নবীর মাধ্যমে তাকে সালাম দিয়েছেন আল্লাহু আকবার বলেন